প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব হিউমের একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে হিউমের দুটি গ্রন্থ তোমরা জানো, একটি হচ্ছে অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এবং আরেকটি হচ্ছে ট্রিটিস কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। হিউম এই গ্রন্থে দর্শনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমাদের আলোচনার বিষয়ে অন দ্য ডিফারেন্ট স্পিসিস অফ ফিলোসফি, হিউম এই বিষয়ে কী বক্তব্য রেখেছেন। এনকোয়ারি গ্রন্থে হিউম ভূমিকাস্বরূপ কোনো আলোচনা না করলেও ট্রিটিস গ্রন্থের ভূমিকার সাথে এনকোয়ারি গ্রন্থের প্রথম পরিচ্ছেদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের আংশিক সঙ্গতি বা সামঞ্জস্য আমরা লক্ষ্য করি। হিউমের নীতিদর্শন বা মানুষের প্রকৃতির বিজ্ঞান নিয়ে কাজ করার দুটি উপায়ের নির্দেশ হিউম করেছেন, দুটি উপায়ের মধ্যে তিনি প্রভেদ করেছেন। প্রথমটি মনে করে যে মানুষ কাজের জন্যই জন্মগ্রহণ করেছে, রুচি ও আবেগের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কখনো একটিকে অনুসরণ করছে এবং অন্যটিকে এড়িয়ে যাচ্ছে। আর দ্বিতীয়টি মানুষের প্রকৃতিকে মননের বিষয়বস্তু হিসাবে গণ্য করে এবং সামান্য কিছু পরীক্ষার পর আমাদের বোধশক্তিকে যে নীতিগুলি নিয়ন্ত্রিত করে সেগুলিকে নিরূপণের জন্য সচেষ্ট হয়। তাদের এই পরিশ্রমের উদ্দেশ্য হল কিছু গোপন সত্য আবিষ্কার করার জন্য সচেষ্ট হওয়া বা উত্তরসূরিদের শিক্ষার ক্ষেত্রে কিছু অবদান রেখে যাওয়ার চেষ্টা করা। এনকোয়ারি গ্রন্থের প্রথম পরিচ্ছেদে হিউম দুই ধরনের দর্শনের মধ্যে পার্থক্য করেছেন। একটি হচ্ছে সহজ এবং স্পষ্ট দর্শন, যাকে হিউম ইজি অ্যান্ড অবভিয়াস ফিলোসফি বলেছেন, এবং দ্বিতীয়টি হচ্ছে জটিল বা দুর্বোধ্য দর্শন বা অবস্ট্রুজ ফিলোসফি। প্রথমটির লক্ষ্য হল ব্যবহারিক উদ্দেশ্য সিদ্ধি এবং দ্বিতীয়টি হচ্ছে অমূর্ত এবং মননধর্মী। অমূর্ত যুক্তিতর্কের অসুবিধা সম্পর্কে হিউম সচেতন, কিন্তু দুর্বোধ্য অমূর্ত দর্শনের বিরুদ্ধে যে সমালোচনা সাধারণ মানুষ করে থাকে, তিনি তার হাত থেকে এই অমূর্ত জটিল দর্শনকে রক্ষা করতে অত্যন্ত ব্যগ্র ছিলেন এবং অযথার্থ অধিবিদ্যার তুলনায় যথার্থ অধিবিদ্যার ভিত্তি প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহী ছিলেন। অবশ্য মানুষের জীবনে যে প্রথম প্রকারের দর্শনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে তাকে তিনি কিন্তু অস্বীকার করেননি। হিউমের মতে মানুষের দুই প্রকারের দর্শনেরই প্রয়োজন রয়েছে, বস্তুত একটি হবে তার মতে অন্যটির পরিপূরক। তাই হিউমের মতে নিছক দার্শনিক এবং নিছক অজ্ঞ এই দুজনের কাউকেই সমর্থন করা যায় না। হিউম যে দু ধরনের দর্শনের মধ্যে সমন্বয় করতে চান তার মূলে রয়েছে মানুষের প্রকৃতি সম্বন্ধে তার ধারণা। হিউম বলেছেন যে মানুষ যেমন বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তেমনি মানুষ সামাজিক এবং কর্মশীল জীব। তার প্রকৃতির মধ্যে মননশীলতা এবং কর্মস্পৃহা এই দুইয়ের মিশ্রণ লক্ষ্য করা যায়। কাজেই মানুষের পক্ষে সেই জীবনই সবচেয়ে ভালো যাতে এই দুই মনোভাবের একত্র মিশ্রণ, যথার্থ মিশ্রণ লক্ষ্য করা যাবে। প্রকৃতির জবানিতে দুই প্রকার জীবনের যে পার্থক্যের কথা হিউম উল্লেখ করেছেন তার মূল বক্তব্য হল অমূর্ত চিন্তন এবং যুক্তিতর্কের সাথে জীবনের মানবিক এবং সামাজিক দিককে একত্রে সংযুক্ত করতে হবে। জটিল যুক্তিতর্ক এবং গভীর গবেষণা এক চিন্তামূলক বিষণ্ণতা মনে জাগিয়ে তোলে, এক সীমাহীন অনিশ্চয়তার মধ্যে মানুষকে ঠেলে দেয়। এই বিষণ্ণ দার্শনিকের জীবন কখনোই কাম্য হতে পারে না, আবার সাধারণ অজ্ঞ লোকের জীবনও কাম্য নয়। কাজে এই দুই চরম সীমাকে এড়িয়ে মধ্যবর্তী পথে চলাই হিউমের মতে যুক্তিসঙ্গত। তাই হিউম প্রকৃতির মুখ দিয়ে এই সতর্কবাণী উচ্চারণ করিয়েছেন যে দার্শনিক হও কিন্তু তোমার সমস্ত দর্শনের মাঝে মানুষ হও। হিউম যথার্থ ও জটিল দর্শনকে সমর্থন করে কতগুলি যুক্তি দিয়েছেন।
প্রথমত তিনি সব ব্যবচ্ছেদবিদ্যার সাথে তুলনা করে তার বক্তব্য উপস্থিত করেছেন। শরীর বিষয়ক জ্ঞান যেমন চিত্রকরের পক্ষে প্রয়োজন, তেমনি মনস্তাত্ত্বিক সব ব্যবচ্ছেদবিদ্যা কিছু মাত্রায় তাদের পক্ষে প্রয়োজনীয় যারা সাফল্যের সাথে জীবনের স্পষ্ট ও বাহ্য দিকটিকে বর্ণনা করতে চায়। হিউম দ্বিতীয় যে যুক্তিটি দিয়েছেন, জীবন বা কার্যের সাথে বিশেষ সম্পর্ক বর্তমান এমন যে কোনো কলা বা পেশায় একটা সুনির্দিষ্টতার মনোভাব যদি অর্জন করা যায় তা ভালো, এবং এই মনোভাব যদি সতর্কতার সাথে অনুশীলন করা যায় তা ক্রমশ ধীরে ধীরে সমগ্র সমাজের মধ্যে নিজেকে ছড়িয়ে দেবে। তৃতীয়ত হিউম যেটি বলেছেন যে জটিল দর্শনের অনুশীলন যদি কেবল নির্দোষ কৌতূহল পরিতৃপ্তি হয় এবং এই দর্শন অধ্যয়নে এই দর্শন চর্চায় যদি আর কোনো অসুবিধা নাও থাকে তবু একে অগ্রাহ্য করা উচিত নয়। হিউম অধিবিদ্যার বিরুদ্ধে যে সমালোচনা করা হয় তার সম্পর্কে বলেন যে সাধারণত অধিবিদ্যা সমালোচনা করতে গিয়ে বলা হয় যে এর অধিকাংশ অংশ বিজ্ঞান পদবাচ্য নয়, বরং অধিবিদ্যা মানুষের অহংকার বোধ থেকে উদ্ভূত অফলপ্রদ প্রচেষ্টারই পরিণতি। কেননা অধিবিদ্যা এমন বিষয়ের আলোচনার মধ্যে প্রবেশ করতে চায় যা মানুষের বোধগম্য নয়। অধিবিদ্যা অনিশ্চয়তা ও ভ্রান্তির উৎস। অধিবিদ্যা এমন বিষয় সম্পর্কে জ্ঞান দিতে চায় যা মানুষের বোধকে অতিক্রম করে যায় এবং পূর্ব সংস্কার ও ধর্মীয় কুসংস্কারের সাথে জড়িত হয়ে যায়। অধিবিদ্যক আলোচনা যে অতীন্দ্রিয় বিষয়ের আলোচনা এবং এই আলোচনা যে অনেক ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ হয়ে ওঠে, হিউম এমন কথা অস্বীকার করেন না। কিন্তু সেজন্য হিউম মনে করেন না যে অধিবিদ্যাকে সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। তার মতে জটিল অধিবিদ্যার প্রশ্নের জালে জড়িয়ে না পড়ে আমাদের উচিত হবে মানুষের বোধশক্তির প্রকৃতি সম্পর্কে অনুসন্ধান চালানো এবং মানুষের বোধশক্তি থেকে অতি দূরে অবস্থিত বিষয়ের আলোচনার পক্ষে সেগুলিকে আমাদের উপযুক্ত নয় বলে বিবেচনা করা। মিথ্যা এবং কৃত্রিম অধিবিদ্যার হাত থেকে নিজেকে মুক্ত করার উদ্দেশ্যে আমাদের যথার্থ অধিবিদ্যার অনুশীলনের জন্য কষ্ট শিকার সমর্থনযোগ্য বলে হিউম মনে করেছেন। সুনির্দিষ্ট এবং যথার্থ যুক্তিতর্ক সব মানুষের পক্ষে এবং সব মনোভাবের পক্ষে একমাত্র উদার প্রতিকার ব্যবস্থা, এবং সুনির্দিষ্ট ও যথার্থ যুক্তিতর্কই মিথ্যা অধিবিদ্যাকে যথার্থ অধিবিদ্যা থেকে পৃথক করতে পারে। হিউম এনকোয়ারির তার যে এনকোয়ারি গ্রন্থ, এই এনকোয়ারি গ্রন্থের অনুসন্ধানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মনের একটি ভৌগোলিক পরিচয় দিতে, অর্থাৎ মনের ভিন্ন ভিন্ন অংশ এবং তাদের শক্তি নিরূপণ করতে চায়। একেই হিউম মনের ভৌগোলিক পরিচয় নির্ধারণ বলে নির্দেশ করেছেন। কিন্তু মনের ভৌগোলিক পরিচয় নিরূপণ করা ছাড়াও হিউম বলেন যে আমরা আরও অনেক কিছু প্রত্যাশা করতে পারি যদি সতর্কতার সাথে দর্শনের অনুশীলন করা হয়, এবং জনসাধারণ যদি এর প্রতি আকর্ষণ অনুভব করে তাহলে সেটি আরও বেশি উৎসাহব্যঞ্জক হবে। তাহলে দর্শন গবেষণাকে আরও বেশি এগিয়ে নিয়ে গিয়ে কিছু মাত্রায় আবিষ্কার করতে সক্ষম হবে মানুষের সেই গোপন উৎস এবং নীতিগুলিকে যার দ্বারা মানুষ তার কাজে উৎসাহিত হয়ে থাকে। এনকোয়ারি গ্রন্থের প্রথম পরিচ্ছেদে হিউম সমগ্র গ্রন্থের ভূমিকা স্বরূপ তার যে এই এনকোয়ারি গ্রন্থের প্রথম পরিচ্ছেদ, এই পরিচ্ছেদ এই অংশটি হিউমের সমগ্র এই এনকোয়ারি গ্রন্থটির ভূমিকা স্বরূপ। হিউমের লক্ষ্য ছিল মানুষের প্রকৃতির ক্ষমতা এবং বৃত্তি সম্পর্কে যথার্থ পরীক্ষণ, মনের বিভিন্ন ক্রিয়াকলাপকে জানা, তাদের পরস্পর থেকে পৃথক করা, তাদের শ্রেণীবদ্ধ করে যথাযথ শিরোনামের অধীনস্থ করা, এর ফলে এদের সঠিক জ্ঞান, এদের সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা সম্ভব হবে, এদের সম্পর্কে এলোমেলো বিশৃঙ্খল জ্ঞানকে দূর করা সম্ভব হবে। একেই হিউম মানসিক ভূগোল গঠন করার কথা বলেছেন। এনকোয়ারি গ্রন্থের প্রথম পরিচ্ছেদে হিউম যথার্থ অধিবিদ্যা থেকে কৃত্রিম অধিবিদ্যাকে পৃথক করার জন্য দুটি পদ্ধতির কথা বলেছেন। প্রথমটি হল সুনির্দিষ্ট ও যথাযথ যুক্তি পদ্ধতি, এবং দ্বিতীয়টি হল মানুষের বৃত্তি ও ক্ষমতার সমালোচনামূলক পরীক্ষণ।
কিন্তু এই গ্রন্থের অন্যান্য পরিচ্ছেদে তিনি পদ্ধতির বিষয়ে আরও কিছু কথা বলেছেন। তিনি সেখানে অন্তর্দর্শনমূলক বিশ্লেষণ পদ্ধতির কথা বলেছেন, যাকে তিনি নতুন দূরবীক্ষণ যন্ত্রের সাথে তুলনা করেছেন। এই পদ্ধতি হলো কার্যকারণ, অসততা, অস্তিত্ব ইত্যাদির ধারণার বিশ্লেষণ। এই বিশ্লেষণের দুটি স্তর রয়েছে, প্রথমত জটিল ধারণাকে তার সরল উপাদানে বিভক্ত করা, এবং দ্বিতীয়ত সরল ধারণাগুলিকে, এই সরল ধারণাগুলি কোন সরল ইন্দ্রিয়জ থেকে উদ্ভূত সেটি নিরূপণ করা। এই পদ্ধতির যে বিশেষ গুরুত্ব সম্পর্কে হিউম কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল। কাজেই তিনি মনে করেছেন যে একটি জটিল সাধারণ ধারণাকে বিশ্লেষণ করতে হলে আমাদের ওই ধারণার পরিসরের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে এমন অসংখ্য বিশেষ ধারণাকে মনের মধ্যে জাগিয়ে তুলে তাদের পরস্পরের সাথে তুলনা করা প্রয়োজন এবং তাদের মধ্যে সাধারণ বিষয়টিকে আবিষ্কার করা প্রয়োজন। এইসব পদ্ধতি বিষয়ক নীতি একথাই প্রমাণ করে যে হিউমের দর্শনে অভিজ্ঞতামূলক, বুদ্ধিমূলক, সমালোচনামূলক প্রভৃতি নানা প্রকারের উপাদান রয়েছে। হিউম একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ না করে প্রয়োজন মতো ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করাকে যুক্তিযুক্ত বলে মনে করেছেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম হিউমের অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, তার যে প্রথম পরিচ্ছেদের আলোচনা অর্থাৎ অন দ্য ডিফারেন্ট স্পিসিস অফ ফিলোসফি, দর্শনের প্রকারভেদ সম্পর্কে হিউমের বক্তব্য। মনোযোগ সহকারে দেখো, অবশ্যই এই আলোচনা তোমাদের কাজে আসবে। তোমাদের সুবিধার জন্য আলোচনার পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। আজকের মতো হিউমের অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।